হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস টেনের ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান এর কোশ্চেনের অ্যান্সারগুলি করাবো। চলো তাহলে শুরু করি। প্রথম কোশ্চেন কি বলছে, মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক কী হওয়া উচিত তা নির্ণয় করো। তাহলে চলো তাহলে শুরু করি। মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক কী হওয়া উচিত তা আমরা নির্ণয় করি। আমরা জানি কি আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে কি জানি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এখান থেকে দেখ আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি। এখানে হচ্ছে তারপরে মাত্রাগুলো বসিয়ে দিলাম, পি এর মাত্রা, ভি এর মাত্রা, তারপরে এন এর মাত্রা, টি এর মাত্রা কেলভিন। তাহলে কি আসলো, কাটাকাটি করে গিয়েছিলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু নিচে বাই মোল পার কেলভিন। এটাকে কী লেখা যায়, কার্য বাই মোল ইনটু উষ্ণতা। এটা হচ্ছে আর এর মাত্রা। এসআইতে আর এর একক হল জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এসআইতে আর এর একক হল জুল পার মোল পার কেলভিন। এবং সিজিএসতে আর এর একক হলো আর্ক পার মোল পার কেলভিন। বন্ধুরা তোমরা এটা পুরোটা লিখবে, তাহলে তোমরা পুরো নাম্বার ফুল নাম্বার পাবে। দ্বিতীয় কোশ্চেন কি বলেছে, এসটিপিতে একটি গ্যাসের 112 ml আয়তনের ভর 0.22 গ্রাম, ওই নমুনায় কয়টি অণু আছে এবং গ্যাসটির মোলার ভর কত। এসটিপিতে গ্যাসের, তাহলে অঙ্কটা করি, এসটিপিতে গ্যাসের 112 ml আয়তনের ভর হচ্ছে 0.22 গ্রাম। তাহলে এসটিপিতে আমরা কি জানি, 22,400 ml, 22400 ml আয়তনের ভর 0.22 × 2200 নিচে হচ্ছে 12 × 10^100, কাটাকাটি করলে কত আসবে, 12 গ্রাম। এবার চলে চলি 44 গ্রাম, এই যে সরি 12 গ্রাম না 44 গ্রাম, 44 গ্রাম। 44 গ্রাম গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কী জানি, সব 6.022 × 10^23 t। তাহলে হচ্ছে 0.22 গ্রামে উপস্থিত অণুর সংখ্যা 6.022 × 10^23 × 0.22 / 44 × 100, এটার দশমিক ভাঙানোর জন্য 100টা আসলো। এবার 22 দিয়ে 44 কাটলাম 2 দিয়ে এটাকে কাটলাম কত হলো, 3.011 × 10^23 আছে, কিন্তু নিচে দুটি নিচে আছে কত, 100। 100-এর জন্য কী হয়ে যাবে, 3.001 × 10^21 t। সুতরাং ওই নমুনায় 3.011 × 10^21 t অণু আছে। তোমরা এভাবে অঙ্কটি খাতায় করে দেবে। তারপরে নেক্সটে কী বলেছে, তৃতীয় কোশ্চেন, প্রধানত কী কী কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হয়। তাহলে আমরা একটা হেডিং দিয়ে নেব, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণগুলি হলো, কারণ এক নম্বর কারণ হচ্ছে আদর্শ গ্যাসের অণুগুলির বিন্দু ভর
সদৃশ্য অর্থাৎ আদর্শ গ্যাসের অণুগুলির বিন্দুভর সদৃশ্য অর্থাৎ অণুগুলির দ্বারা অধিকৃত আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য। দ্বিতীয়টি হচ্ছে আদর্শ গ্যাসের অণুগুলির নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ হয় না, কিন্তু বাস্তব গ্যাসে ক্ষীণ আন্তরাণবিক বলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই দুটি পয়েন্ট দিলে তোমাদের থার্ড কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। চার নম্বর কোশ্চেন তোমাদের কি বলেছে? চার নম্বর কোশ্চেন বলেছে, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন, এবং বিবর্ধক কাচ রূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন্সের সাপেক্ষে কোথায় রাখতে হবে? দুটি কোশ্চেন। আচ্ছা, আলোর বিক্ষেপণের জন্য দিনের বেলায় আকাশকে নীল দেখায়। সূর্যের আলো ভূপৃষ্ঠে আসার পূর্বে অনেকটা পথ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়। বায়ুমণ্ডলের মধ্যে থাকা ক্ষুদ্র ধূলিকণা গ্যাসের অণু সূর্যলোকের বিক্ষেপণ ঘটায়। দৃশ্যমান আলোর মধ্যে নীল বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় এই আলোর বিক্ষেপণ বেশি হয়, অর্থাৎ 1/λ^4 এর সমানুপাতিক হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই আকাশ নীল দেখায়। তোমরা এই উত্তরটা লিখলেই হয়ে যাবে চার নাম্বার কোশ্চেনের জন্য। এবার চলে আসি, বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখতে হবে বিবর্ধক কাচ রূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন্সের সাপেক্ষে লেন্সের ফোকাসে রাখতে হবে। চার নম্বর কী করেছে? পাঁচ নম্বর কোশ্চেন কী বলেছে? পর্যায় সারণীতে গ্রুপ ওয়ানভুক্ত মৌলদের ক্ষার ধাতু বলা হয় কেন? একটি ইউরেনিয়ামোত্তর মৌলের চিহ্ন লেখো। 1A বা এক নং শ্রেণীর হিলিয়াম, NA, K, RB, CS এবং FR এই ছয়টি ধাতুকে ক্ষার ধাতু বলে। এই ধাতুগুলির অক্সাইড, হাইড্রোক্সাইড, কার্বনেট যৌগগুলি তীব্র ক্ষারধর্মী হওয়ায় এদের ক্ষার ধাতু বলে। তাহলে তোমরা আরেকবার দেখে নাও। এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌল হলো নেপচুনিয়াম, NP, নিচে হচ্ছে 93 নেপচুনিয়াম। একটি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম হচ্ছে নেপচুনিয়াম। তাহলে তোমাদের এক নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এখানেই শেষ হয়ে গেলো।